ফিরানোর আগে তো আমার আমাদের রাজনীতিটাকে সুস্থ করতে হবে। আমি যদি শুনেন, জ্বর কিন্তু কোনো রোগ না, জ্বর একটা উপসর্গ। ভেতরে কোনো কঠিন রোগ হলেই জ্বরটা দেখা দেয়। জ্বর দেখা দিলে বুদ্ধিমানরা মনে করে আমার ভেতরটা চেক আপ করা উচিত। ঠিক তেমনই আপনি প্রথমে যে প্রশ্নটা করেছেন, আমরা যদি সুনির্দিষ্ট কোনো পথ না পাই, আমরা আনসার যেটাই করি না কেন কোনো কাজে দিবে না। আমি এইখানে অপুদির একটা জায়গায় আমি একটু ভুল ধরায় দিতে চাই, সেটা হলো যে উনি একটা জন্মদিনের কথা বললেন, আমি শুধু এটা বলবো না। দেখেন, এরশাদ বিরোধী আন্দোলন ওনার কথা না, শুধু এভরিবডি নোজ বাংলাদেশে আমরা একসাথে আন্দোলন করেছি। আমরা একাত্তরে দল হয় নাই, কিন্তু আমরা তো কাজ করেছি এন্টি মুসলিম লীগ হিসেবে, আমরা কাজ করেছি। বাউন্নের ভাষা আন্দোলন যখন যেভাবে করেছে, ভাষা আন্দোলন যারা করেছে তারা সবাই আওয়ামী লীগ করে, এটাও যেমন ঠিক না, তারা সবাই বিএনপি করে, এটাও তেমন ঠিক না। জাতি বিশেষ ক্রাইসিস মোমেন্টে সবাই এক হয়ে যায়, কিংবা আমরা সর্বশেষ 1/11, সেখানেও কিন্তু আমাদের সাথে সাব জেলে দেখা হতো, দুই একটা কথা হতো। এবং খন্দকার দেলা হোসেন যে খাবার বিনিময় করেছেন কিছুক্ষণ পরে, জেলখানার মধ্যে খাবার বিনিময় হয়েছে, জিল্লুর সাহেব ওই বক্তব্য রাখতেন, কিংবা জিল্লুর সাহেব যেটা বলতেন খন্দকার দেলা হোসেন ওই ধারাবাহিকভাবে করতেন। এখন আমার কথা হচ্ছে যে এটা কেন হলো এই জায়গাটায়। আমি মনে করি প্রাথমিকভাবে মাইন্ডসেট নাম্বার ওয়ান, এই দুই দলকে বোঝানো হয়েছে যে তোমার মেন অন্তরায় ও, এই জায়গাটা থার্ড পার্সনরা যে কাজটা করে, অতি বিএনপি এবং অতি আওয়ামী লীগ। এই অতি আওয়ামী লীগ অতি বিএনপিরা যখন দুই নেত্রীকে বা দুই নেতার দলকে বুঝাইছে, তখন এটা আস্তে আস্তে সরে গেছে। আপনি, আমার মনে আছে যে মান্নান ভূঁইয়ার যখন ছেলে আওয়ামী লীগ ঘরে শুধু বিয়ে করেন নাই, খুদ প্রধানমন্ত্রীর আত্মীয়কেই বিয়ে করেছেন, তখন কিন্তু ওই বিয়েতে এমন না যে ম্যাডাম খুব বেশি কষ্ট পাইছে বা তাতে তার মহাসচিবত্ব চলে গেছে, তা কিন্তু না। আবার এমনও আছে যে আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন, তার কিন্তু ওয়াইফ কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী খুব কাছের আত্মীয়। তো এই যে কিন্তু এখন কিন্তু আমি আমি যদি কোনো একটা জায়গায়, আমি দলের নামও বলবো না, নেতার নামও বলবো না, তার সন্তান বিয়ে হওয়ার জন্য তার নেতার কাছে যেয়ে বলছে যে অমুকের সন্তানের সাথে যে বিয়ে হতে মানে কথা হচ্ছে, আমি কি করব। দুইজনেই তো নেত্রী, ধরে নেন যে কোনো কারোর কাছে, তো উনি বলছে যে না, আমি এই বিয়েতে সায় দিতে পারলাম না। মাঝখান থেকে ছেলে আর মেয়ের হালকা ভালোবাসার সম্পর্কটা ভেঙে গেল শুধুমাত্র রাজনীতির দিকে বিবেচনা করে। তো এই যে এই জায়গাটা, এবং আমি আরও যদি যাই, ডক্টর ওয়াজেদ মিয়া, উনি কিন্তু অনেক দিন মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়া, যখন খালেদা জিয়া ছিলেন প্রধানমন্ত্রী, তখন কিন্তু তার ওইখানে গিয়েছেন, তাকে আপ্যায়ন করে মাথায় ঠান্ডা ঠান্ডা করে, আমাদের যারা ম্যাডামের পিএসটিএসরা ছিলেন কথা টথা বলে বিকাল আবার বাসায় এসছেন। এটা কিন্তু একটা সম্পর্ক ছাড়া হয় না, হঠাৎ করে গেলে হয় না। তো এই এই জায়গাটা, অথবা আমি যদি বলি যে সম্পর্কটা, যে উনি কথাটা বললেন জেলখানা, তো 15ই আগস্টের পালনের অনেক পরে দুই নেত্রী জেলখানায় খাবার একজন আরেকজনকে দিয়েছেন, কিন্তু যেদিন ডক্টর ওয়াজেদ সাহেব মৃত্যুবরণ করেন সেদিন ম্যাডাম দেখতে গেলেন সুধা সদনে, আমরাও সাথে গেলাম। আমি সেই দিন যে গালিগুলোর মুখোমুখি হয়েছি, মানে আমি না, ম্যাডাম হয়েছেন, আমরা ম্যাডামের সঙ্গে, গালি তো আমাদের উপর দিয়েই যাবে। আমার লাইফ, আমি এরকম গালি কোনোদিন এত কাছে থেকে এত জঘন্য পর্যায়ের গালি শুনি, অতি উৎসাহী, অতি উৎসাহী, ওই যে কথাটা বললাম, এই অতি উৎসাহী। আমি আমি যদি বলি যে এখনো কিন্তু 90-এর কোনো প্রোগ্রাম করতে গেলে আমি দেখি আমানুল্লাহ আমান, খায়রুল কবির খোকন, অসীম কুমার উকিল, জহিরুদ্দিন স্বপন, তারপরে আপনার হলো গিয়া হাবিব, হাবিব আমাদের হাবিবুর রহমান হাবিব, তারপরে আমাদের মোস্তাফিজুর বাবুল, এরা কিন্তু একসাথেই তারা প্রোগ্রাম করে। আমি 10 তারিখে জেহাদ দিবস বা কিছু এই প্রোগ্রামগুলো আপনার ওখানেও আমরা দেখি প্রতি বছর। তো যদি ওইটা হয়, আমি কেন 10টা কথা বলার আগে চিন্তা করি যে আমি যদি আজকে অপু উকিলের দাওয়াত রক্ষা করি আমার উপর এম্বার্গো আসতে পারে, কিংবা অপু উকিল যদি চিন্তা করে যে এক্সট্রা 2 মিনিট মনিয়াপার সাথে কথা বলার জন্য আমার উপরে এম্বার্গো আসবে, যতদিন আমরা এই কথাগুলো মনে করব ওই থার্ড পার্সন লোকগুলো ততদিন ওই সুবিধাটাই নিতে থাকবে। সেটা না বলে আমরা কেন আমাদের নেতা নেত্রীদের বুঝাতে পারি না, এখানে তো দায়িত্ব আমাদেরও আছে, শুধু তাদের যে আছে তা না, এটার জন্য যদি সাফার করে সমস্ত বাংলাদেশ, তাহলে কেন এই রাজনীতির তো দুই নেত্রী বা দুই নেতাই শুধু কাজ করবে এমন তো না, আমরা তো তাদের সহকারী। এটা 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 তো ধরেন আমরা দুইজনের কাছে শুনতে চাইছি, একটা হচ্ছে যে নেতা কর্মীরা সাধারণভাবে কি মনে করছে আপনাদের অডিয়েন্স বা আপনাদের কলিগসরা, আরেকটা দিক হচ্ছে একটা সাধারণভাবে পারসেপশন যে আমাদের এই ধরনের অনুষ্ঠানগুলোতে যারা কথা বলেন বা বিভিন্ন জায়গায় যারা রাজনৈতিক বক্তব্য বিবৃতি দেন,
যে তারা বোধহয় নিজ নিজ নেত্রীকে নেত্রী অসন্তুষ্ট হবেন এই কথাটা সবসময় মাথায় রাখেন। আমি যতদূর জানি যে আপনাদের দুইজনেরই আপনার প্রধানমন্ত্রীর কাছে অ্যাক্সেস আছে, আপনার বেগম জিয়ার কাছে আছে, দুইটা লাইন বলি যে ওনারা কি কখনো আপনাদেরকে বলেছেন বলেন যে না এদের সঙ্গে এইভাবে রাজনীতিতে জিল্লুর ভাই একটা স্ট্যান্ডবাজি একটা বক্তৃতা থাকে নাকি ওনাদেরকে ব্যবহার করা আসলে ওনাদেরকে কালার করা হচ্ছে? হ্যাঁ আমি বলি সব দলেই স্ট্যান্ডবাজি একটু থাকে, এতটুকু হলে এতটুকু আর একটু বাড়ায় বলো এটা অ্যালাউ। সেইখানে যখন 90-এর আমি আরও যদি আগে যাই 91 নির্বাচনের পরে দুই দল তো একসঙ্গেই ছিল এবং এটাই সত্যি আওয়ামী লীগই ক্ষমতায়, বাইরে থেকে মনে হয়েছে আওয়ামী লীগই ক্ষমতায়, আওয়ামী লীগ যাবে সবাই তাই মনে করেছে। আমি সেটা বললাম যখন বিএনপি ক্ষমতায় আসলো তখন কিন্তু আজকের মাননীয় প্রধানমন্ত্রী প্রথম বললেন যে সূক্ষ্ম কারচুপি হয়েছে বলেছে। আমি ওটা বলছি না, আমি বলছি যখন এই স্ট্যান্ডবাজির কথাগুলো আসে তখন কিছু লোক লেগেই থাকে এটাকে বারবার বারবার করে রিওয়াইন্ড করার জন্য এবং নেত্রীদের কান ভারী করার জন্য এবং কিছু সত্যের সাথে কিছু ভীষণ ভীষণ অপমিথ্যা বলে তাদের মনটাকে বিষিয়ে তোলে। এই বিষিয়ে তোলার জন্য যা হচ্ছে সাফার করছে জনগণ, সাফার কিন্তু দুই দলের যতটা করছে, দুই নেতার যতটা করছে সাধারণ মানুষ তার চেয়ে অনেক বেশি করছে। আজকে যদি দুই দলের মধ্যে যদি অন্যান্য উন্নত দেশের গণতন্ত্রের মতো সৌহার্দ্য থাকতো যে আমাকে পুলিশ খুঁজছে, আমি লুকায় থাকলাম উপকিলের বাসায় বা অসীম কুমার উকিলের বাসায়, তাতে কিন্তু পুলিশ কোনোদিনই যাবে না, জানবে না। একদিন কিন্তু তাকেও আমাকে সেভ করা, এটা আমার মানসিক নৈতিক দায়িত্ব। এবং আমরা কেউই কিন্তু নিজেদের ঘরবাড়ি নিয়ে বা সন্তান নিয়ে মারামারি করে কিন্তু আমরা দুই অবস্থানে নেই, আমরা একই জায়গায় কাজ করি। আমাদের ডেস্টিনেশন কিন্তু সবই দেশের সেবা করা, কেউ পয়সা আছে বিমানে যাবে, কেউ কম পয়সা আছে ঠেলা গাড়িতে যাবে, কিন্তু আমাদের ডেস্টিনেশন একই। তাহলে সেই জায়গায় কেন আমরা একজন আরেকজনের পাশে থাকবো না? কাক যদি কাকের মাংস না খায় রাজনীতিবিদ কেন রাজনীতিবিদের মাংস খাবে? না আপনি যে কথাটা একটু বললেন যে নেত্রী অসন্তুষ্ট হবে কিনা এই কারণে পারসেপশনটা সেটা, কিন্তু আমার আপনাদের দুজনকে জিজ্ঞাসা যে নেত্রীরা আসলে কতটা এই বিষয়ে ওনারা বলেন কি ডিরেকশন তাদের, সেটাই আমি বলছি। মানে নেত্রীকে খুশি করানো বা আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি আমাদের তার যে আদর্শটা সেটা তো আমরা জানি বুঝি ধারণ করি, কিন্তু তিনি আমাদেরকে নির্দেশনা দেবেন যে বিএনপির সঙ্গে সম্পর্ক রাখবা না, সেই নির্দেশনার তো প্রয়োজন পড়ে না। কারণ আমি অপু উকিল, আমি চোখের সামনে দেখে দেখে আসছি, হেঁটে হেঁটে আসছি রাজপথ থেকে, যে আমি অপু উকিল, আমার দল আওয়ামী লীগ, আমার সংগঠন, আমি কীভাবে নির্যাতিত হয়েছি, কারা করেছে, কেন করেছে, কিসের জন্য করেছে, কোন অপরাধে করেছে। আমি যখন নবম পার্লামেন্টে সংসদ সদস্য হলাম আমি আমার নেত্রীর কাছে গিয়ে বলেছিলাম যে আপা আমাদের নামে প্রায় 500 মতো মামলা আছে, একটাই অপরাধ, আমরা রাজপথে নেমেছি আন্দোলন আওয়ামী লীগ ঘোষিত আন্দোলন কর্মসূচিগুলো সফল করার জন্য, এবং যারা আমাদেরকে এইভাবে অত্যাচার করেছে নির্যাতন করেছে নেত্রীসহ নেত্রী নামে 12টা মামলা ছিল, এদের বিরুদ্ধে আমরা মানে এ পানিশমেন্ট চাই এদের বিরুদ্ধে, কেন আমাদের এটা করেছেন। এমনকি কিছু কিছু পুলিশ অফিসার ছিল যাদের বিরুদ্ধে আমি মামলা করেছিলাম, কোহিনুর এসপি কোহিনুর সাহেব সহ প্রায় 150 পুলিশ অফিসার, সেই লিস্ট নিয়ে গিয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে ওনাদেরকে তখন বিচার হয়নি, ফেলে রেখেছে মামলা, এটা চাই। নেত্রী আমাকে বলেছিলেন ক্ষমা করে দাও, ওনারা যা করেছে আমরা সেটা করব না, করতে পারি না, এটা বঙ্গবন্ধুর দল এবং একজনও কোনো বিচার হয়নি। এবং আমাদের যে মামলা সেটা কিছুদিন আগেও একটা মেয়ে আমাদের তা 6 জনের বিরুদ্ধে মামলা ছিল কোর্ট থেকে বেল নিয়ে ওয়ারেন্ট হয়ে গেছিল, বেল নিয়ে এসছে, আমরা সবাই ফেস করে করে বেল নিয়ে এসেছি, নেত্রী আমাদেরকে এই কথা বলে দিয়েছেন। এটা হচ্ছে আমার নেত্রীর কথা, এটা আমি মানে টকশোতে খুশি করার জন্য না, আমি যখন দেখি মাঠ থেকে যে আমার নেত্রীকে আমার দলকে আমাকে হত্যা করার পরিকল্পনা হয় কোনো কারণ ছাড়া, তখন আমার প্রতিহিংসা আমার বোধ আমার দায়িত্ব কোথায় গিয়ে থাকে, আমার চিন্তা চেতনা আমি কিভাবে তাদের সাথে সম্পর্ক গড়ব, এটা কিন্তু আমাকেই আমার সিদ্ধান্ত নিতে মানে বাধ্য করে। এটা হচ্ছে প্রত্যেকটা নেতাকর্মীর ক্ষেত্রে একই বিষয়, কোনো নেত্রীর নির্দেশনা তাকে খুশি করা এই ব্যাপারগুলো এখানে আসে না। এখন যারা নতুন করে আসে তাদের বিষয়টা অন্য, আমরা যারা বাস্তব উপলব্ধি করে
ফিল্ডে দেখে দেখে এখানে এসেছি, আমাদের বিষয়টা পুরোটাই নিজের অভিজ্ঞতা থেকেই আমরা সেটা মর্মে মর্মে উপলব্ধি করে সিদ্ধান্ত নিই যে না এখানে এই কাজটা করা আমাদের যায় না, ঠিক হয় না, এটা আমরা করতে পারি না, এখান থেকে আমরা এই প্রতিঘাত পেয়েছি, এই বিষয়টা হলো এরকম। আরেকটি বিষয় দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 111 সময় একটা ঘটনা আমি বলি, যে প্রসঙ্গটা আসলো যে দুই নেত্রীর প্রতি সহমর্মিতা, দুজন একজন আরেকজনের প্রতি, ওনাকে আমি দেখেছি যে 111 সময় উনি, আমরা যখন সাবজেলে যেতাম তখন মনিয়াপাড়া বেশি পরিমাণ রোশানলে ছিল,